12 নম্বর কান্তনগর প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিভাবকদের অভিযোগ যেদিন থেকে প্রধান শিক্ষিকা হয়ে এই স্কুলে এসেছেন সেদিন থেকেই মিড ডে মিলের দায়িত্ব নিয়েছেন তিনি আর তারপর থেকেই খাবার অত্যন্ত নিম্নমানের দেওয়া হচ্ছে পচা সবজি দেওয়া হয় রান্নার জন্য খাবারের পরিমাণও কমিয়ে দেওয়া হয়েছে এছাড়াও অভিভাবকদের আরো অভিযোগ শিক্ষিকার ব্যবহারের কারণে বহু ছাত্রছাত্রী স্কুল ছেড়ে দিয়েছে এমনকি ঠিকঠাক পড়াশোনা পর্যন্ত হয় না স্কুলে পুরো স্কুল মিলিয়ে ছাত্রছাত্রীর সংখ্যা 20 থেকে 30 জন পরিষ্কার করা হয় না স্কুল মিড ডে মিলে রান্না করতে গেলে তেলের মশলার প্রয়োজন তা দেওয়া হয় না অত্যন্ত কম পরিমাণে দেওয়া হয় যা দিয়ে ঠিকঠাক রান্না পর্যন্ত করা যায় না কিন্তু সঠিক পড়াশোনা না হলে স্কুলে কেন যাবে বাচ্চারা আমরা অন্য স্কুলে ভর্তি করেছি ছেলেপিলাকে তাও দিদিমণি গিয়ে বাড়ি থেকে ভর্তি করে দিয়েছে ছেলেপিলাদেরকে কোনো অসুবিধা হবে না অন্য স্কুলে ভর্তি করা সত্ত্বেও এই স্কুলে ভর্তি করো আমরা এই স্কুলে পাঠাতে চাই না তাও দিদিমণি বাড়িতে ডাকতে যাই ছেলেপিলাদেরকে আমরা স্কুলে পাঠাই না আমরা যদি বলি যে নাম কাটতে নামও কাটে না কেটে দেয় না সবাইকে তাই বলেছে তাহলে কি বলে উত্তরে কি দেয় উত্তরে কি আমার নামে যা করবা করো কেস করো থানা পুলিশ করো আমি নাম কাটবো না ছেলেপিলে এটাই বলে।